আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন লেবু টেকনো বাংলা এবং আমি সঙ্গে আছি মোহাম্মদ নাইবিলি। তো বন্ধুরা, আমরা সবাই ফেসবুক ব্যবহার করি, কিন্তু সবাই জানি না কিভাবে ফেসবুকে পোস্ট করা বা আপলোড করা, ছবি ভিডিও বা কোনো কিছু লেখা পোস্ট করা আপলোড করা আমরা অনেকেই জানি না, আর তাদের জন্য আমার এই আজকের টিউটোরিয়ালটি। তো বন্ধুরা, আজকে আমাদের টিউটোরিয়ালে আমি আলোচনা করতে যাচ্ছি কিভাবে ফেসবুকে ভিডিও, ছবি বা লেখা আপডেট করা বা পোস্ট করা যায়। এ সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে পুরো ভিডিওটি দেখবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে। আর যারা নতুন হিসেবে দেখছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মেনি মেনি থ্যাংক। নিচে ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর পাশে বেল আইকনে ক্লিক করুন, তাহলে আমার দেওয়া ভিডিওগুলো সব পাবেন। তো বন্ধুরা, এখন কথা না বাড়িয়ে শুরু করি। আমাদের অনলাইন খোলা রেখে আমরা ফেসবুকে অ্যাপসে ঢুকব, ফেসবুকে ঢুকব। তো বন্ধুরা, ফেসবুকে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা উপরে ডান দিকে থ্রি লাইনে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা উপরে নিজের নাম প্রোফাইলে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে হোয়াট অন ইওর মাইন্ড, হোয়াটস অন ইওর মাইন্ড এখানে। তো ওখানে হোয়াটস অন ইওর মাইন্ডে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। আমরা হোয়াটস এর মাইন্ডের উপর ক্লিক করব, তাহলে কিবোর্ড ভাইবে। এখানে আমরা টাইপ করব, আজকে যেহেতু 21 ফেব্রুয়ারি, মহান আন্তর্জাতিক, এখানে যা কিছু লেখার আপনারা লিখবেন, আন্তর্জাতিক মাতৃভাষা। লিখব পুষ্প স্তবক অর্পণ, লিখলাম। তারপর নিচে ক্লিক করে আমরা ছবি বা ভিডিও নিতে পারি। তো এখানে ফটো বা ভিডিওতে ক্লিক করব। ফটো বা ভিডিওতে ক্লিক করলে এরকম গ্যালারি খুলে যাবে, এখান থেকে আপনারা যে কোনো ছবি বা ভিডিও ক্লিক করব। তো আমি এই ছবিটি ক্লিক করলাম, ছবিটি ক্লিক করে এবার উপরে নেক্সটে এখানে ক্লিক করব। ওখানে ক্লিক করার পর এটা চলে যাবে গ্যালারিতে, যে ফেসবুকে চলে আসলো। তারপর আমরা কি করব, আমরা এই পোস্ট লেখা আছে ওখানে ক্লিক করব, করলে পোস্ট হয়ে যাবে। তো এখানে ক্লিক করি, করলেই পোস্ট হয়ে যাবে এবং এই পোস্ট সবাই দেখতে পাবে। আর যদি কোনো বন্ধু বান্ধবকে ট্যাগ করেন সেক্ষেত্রে ট্যাগে ক্লিক করতে হবে। এই যে পোস্ট হচ্ছে পোস্টিং, পোস্টিং হচ্ছে এখানে, লক্ষ্য করুন।
পোস্টিং হচ্ছে, ও একটু সময় নিচ্ছে নেটওয়ার্কের সমস্যা এই কারণে। তো দেখাচ্ছি, তো যার অল্প একটু আছে পোস্টিং হইতে, তো এখন তো বন্ধুরা লক্ষ্য করুন এখানে আমি যেটা পোস্ট করলাম সেটা এখানে যে যে লেখাগুলো লিখলাম সেগুলো লক্ষ্য করুন। এখানে ছবিটা যেটা দিলাম এই যে ছবিটা পোস্টিং হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তাহা জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন বন্ধু বান্ধবদের মধ্যে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।